জঘন্য বিশ্বাস খাইতে, এক কথায় বলছি আমি জঘন্য বিশ্বাস খাইতে। এবার যদি তোমরা এখানে এসে পয়সা করে নষ্ট করতে চাও করতে পারো, তেলের টেস্ট ছাড়া কিচ্ছু নেই, মানে না নুন না ঝাল না টক না মিষ্টি না তিতো, সেটা আমি বুঝতে পারলাম না। বিরিয়ানির যে কিকটা সেটা আমি যেন কোনো জায়গায় মিস করছি, মাটনটা সেদ্ধ হয়েছে বাট আহামুল লেভেলের এবং একটা যে তোমরা দেখলে, তোমরা যে টাইটেল এন্ড থাম্বনেলটা যে দেখেছো, আই হোপ তোমরা কিছু না কিছু বুঝতে পেরেছো, যদিও হয়তো পুরোটা বুঝতে পারোনি। বাট আমি বলছি নৈহাটিতে ফার্স্ট টাইম একটা রুফটপ কেবিন, ইয়েস তোমরা অনেকেই রাজ কেবিনের নাম শুনেছো, বাট সেই রাজ কেবিনটাকে নতুনভাবে ইনোভেট হয়ে নিউ রাজ কেবিন বলে আরও একটা নবতম সংযোজন বলা যায়, যেটা আমাদের নৈহাটির বুকে হয়েছে। তো আজকে সেই জায়গার সন্ধান এবং তার খাবার দাবার কেমন কী বৃত্তান্ত সেটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। হয়তো রাজ কেবিনের ভিডিও তোমরা এর আগে অনেক 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 চ্যানেলে দেখেছো, বাট নিউ রাজ কেবিনের ভিডিও কিন্তু ফার্স্ট টাইম দেখতে চলেছো। অ্যান্ড এরকম একটা রুফটপে জিনিসটা কেমন কী বৃত্তান্ত এবং খাবার দাবার কোয়ালিটি কেমন সেই নিয়ে তো তোমাদের সাথে আমি কথা বলবোই, এবং সব নিয়ে পুরো ভিডিওটা চটকদার তো হতে চলেছে। যারা এখন অবধি আমাকে চেনো না বা চ্যানেলে যারা এখনো নতুন আছো, সো আমি শুভ্রনীল আর তোমরা দেখছো হ্যাংলা সিয়াস অফ ফুড ইজ আপ। চলো হ্যাংলামি করা যাক। ফাইনালি তো বসে গেছি অ্যান্ড খাবার দাবারও এসে গেছে পুরোপুরিভাবে। আর এইখান থেকে না একদম পুরো আলোটা স্যাক করে আমার মুখে আসছে, আর এরকম একটা অ্যাম্বিয়েন্স জাস্ট তোমরা দেখলে আমার কিন্তু দুর্দান্ত লাগছে বিষয়টা, জাস্ট দুর্দান্ত লেভেলের। আর হ্যাঁ আবারও বলছি সাউন্ড একটু অ্যাডজাস্ট করতে হবে, কজ মাইকটা তো আমার পুরো একদম গেছে। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই হচ্ছে বিরিয়ানিটা এসে গেছে এরকম পুরো হাঁড়ি করে। আর এই হাঁড়িতে বিরিয়ানি আসলে আমার মনে পড়ে যায় সেই যে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানির কথা, যেখানে কিন্তু সেই হাঁড়ি করে দেয়, সে আমার মানে মনে পড়ে গেল বিষয়টা, বেশ হাঁড়ি ফাড়ি করে এসছে। তো বিরিয়ানিটা আমি একটু ঢেলে নিই, দেখি পাশে একটা আলু রয়েছে। তো বিরিয়ানিটা আমি মোটামুটি কাছে নিলাম, আর চামচ ফামচ তো আমার কাছে ফিকে, তো আমরা সবাই জানো তো, তাই চামচটা আমি ফিকে করে দেবো না, চামচটাকে আমি এখানে রেখে দিচ্ছি। ইয়েস অবভিয়াসলি তাই, খাবার দাবার শুরু করি। তো খাবার নিয়ে নিচ্ছি পুরোপুরিভাবে, এই হচ্ছে বিরিয়ানির চালটা এরকম পুরো রয়েছে বিষয়টা। হ্যাঁ আমরা অবশ্যই এখানে একটা কথা, আমরা হাফ প্লেট বিরিয়ানি নিয়েছি যেটার দাম কিন্তু 160 টাকা, আর এখানে কিন্তু একটা এরকম সাইজের একটা মাটন দিয়েছে 160 টাকা দামের, মানে এরকম একটা মাটন যেটা আরেকটু আমরা 90 টাকা যখন বিরিয়ানি খেয়েছিলাম, আমরা 90 টাকা খেয়েছিলাম তো না মোটামুটি, হ্যাঁ 90 টাকা যখন বিরিয়ানি খেয়েছিলাম সেই জায়গাতে হয়তো একটু পিসটা বড় থাকে, বাট পিসটা ঠিক আছে, তো আর একটু বড়ো হলে হয়তো বেটার হলেও হতে পারতো। সেটা হলে আমরা বিষয়টা ট্রাই করে দেখি, সাইজ কোনো দিন ছোটো বড় হতেই পারে, সেটা আমি ক্ষমা গেন করে দিতেই পারি, তাই না? তো এই হচ্ছে চালের কোয়ালিটি, পুরো সুন্দর বাসমতি চাল, একদম ঝুরঝুরে, একদম কোনো ভাঙা চাল বাল নেই, একদম জুসি,
ইভেন রাইসটা কিন্তু পুরো জুসি টাইপের রয়েছে, যেটা বেশ ভালো লাগে। হাতটা পুরো অয়েলি একদম, আহা। তো চলো একটু বিরিয়ানি ট্রাই করে দেখি। বিরিয়ানিটা মারাত্মক লেভেলের ড্রাই, ইয়েস। ওই যে জুসি যে ব্যাপারটা, ওই যে খাওয়ার সাথে সাথে গলা দিয়ে সেট করে নেমে যায়, ওই ব্যাপারটা কিন্তু একেবারেই নেই। একটুখানি জাস্ট শুকা টাইপের, কিন্তু হাতে দেখো এরকম তেল তেল ব্যাপারটা কিন্তু রয়েছে, মানে কিন্তু তেল দেওয়া হয়েছে। বাট ওই যে ঘিয়ের যে ফ্লেভারটা প্রপারলি সেটা কিন্তু নেই। এবং বিরিয়ানির চলে না একটা মিষ্টতা ব্যাপার আছে, ওই ছাঁচ বা একটা ফ্লেভারফুল যে ঝালটা সেটা কিন্তু প্রপারলি একেবারেই নেই বলা যেতে পারে। এবার আসছি আলুতে। আলু প্রসঙ্গ বলতে গেলে দেখা যায় এরকম একটা ধামসা সাইজের সুন্দর ব্রাউনিশ কালারের আলু, একটা অদ্ভুত ব্যাপার। বিরিয়ানির চালের কালারটা এরকম সাদাতে, কিন্তু আলুর রঙটা এরকম ব্রাউনিশ হলো কী করে? মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে, মানে থাক ব্যাপারটা বললাম না, ব্যাপারটা সব কিছু ওপেন করাটা দরকার না, বাট এরকম একটা ব্রাউনিশ কালারের একটা আলু। তো চলো একটু টিপাটিপি করে দেখি, কারণ জানো আমরা আলু টিপতে খুব ভালোবাসি, কারণ বাঙালির আলু দোস্ত অল টাইম সব জায়গাতেই থাকে। একটু টেপাটিপি করে দেখি। সো আলুটাকে আমি জাস্ট এরকম টিপলাম, ও হো, আলুর নরমত্ব নিয়ে তো কোনো প্রশ্নই উঠবে না, জাস্ট টিপলাম আর ভেঙে এই বেরিয়ে গেল। জাস্ট আলুটা মাখামাখি, তো শুধু একটু আলুটা খেয়ে দেখি যে আলুর ভেতরে কোনো ফ্লেভার ঢুকেছে কিনা। অ্যাজ ইউজুয়াল আলুর ভেতরে কোনো ফ্লেভার ঢোকেনি, আলুটা আলুর মতো খেতে লাগছে। বাট আলু দিয়ে বিরিয়ানিটা একটু মেখে নিই চটকে পটকে, এরমভাবে মেখে নিই যদি, অ্যান্ড দেন আলু দিয়ে বিরিয়ানিটা মেখে খেলে ওই গলায় কিন্তু লাগছে না বিষয়টা, এটা মানতে হবে। কিন্তু বিরিয়ানিটা আরেকটু বেটার হতে পারতো, কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলে, দাদা রাজকেবিন, দাদা ওই আরে নৈয়াটিতে করে আসো না। বাট এসে না, মানে ওই যে বিরিয়ানির যে কিকটা সেটা আমি যেন কোনো জায়গায় মিস করছি। একটু বিরিয়ানির মধ্যে মিষ্টতা ব্যাপার, বাট এই মিষ্টতা ব্যাপারটা কেন আমি ঠিক ধরতে পারছি না, বাট আমি এটা বুঝতে পারলাম না। তবে বিরিয়ানিতে কিন্তু কোনো আতর, কেওড়া জল, এর যে উগ্র স্মেল সেটা কিন্তু একেবারেই নেই। সে থেকে বোঝা যায় বা তার থেকে বোঝা যায় যে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা রাইস। বাট ওই যে একটা শুকনোতা ব্যাপার, শুকনোতা না একটা শুষ্ক ব্যাপার আছে, ড্রাই ড্রাই, ওই জুসি টেন্ডারটা কিন্তু খাওয়ার সময় মনে হচ্ছে না, যতটা দেখে মনে হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট খোকা মাটন, ইয়েস। মাটনটা এরকম ছোট পিস, এরকম এরকম টাইপের পিস দিয়েছে, একটা পিঙ্কিশ কালার দেখা যাচ্ছে। দেখো এই পিঙ্কিশ কালার থেকে আমরা বুঝতে পারি যে মাটনটা কতটা সিদ্ধ হয়েছে, মানে কতটা সুসেদ্ধ আমি ধরতে পারি। সো একটু ট্রাই করে দেখি মাটনটাতে। মাটনের পরিমাণটা একবার জাস্ট দেখে নাও, একটু সামনে থেকে দেখাতে বলছি। মাটনটাতে মাটনের পরিমাণ খুবই কম রয়েছে, হাড়ের পরিমাণটা একটু বেশি, একটু না বেশ, মানে পুরোটা হাড়ই ধরা যেতে পারে এটা। ঠিক আছে, মাটন এইটুকুনি রয়েছে, এইটুকুনি মাটন রয়েছে। মাটনটা সেদ্ধ হয়েছে, বাট আমুল লেভেলের নয়। মাটনটাতে তো আমি একটু হতাশ হলাম যে এটা একটা পুরো গোটাটাই হাড় দিয়েছে। দেখো জাস্ট এখানে মাটন কোথায় বস, আমি যে ওই মাটনের সিনটা দেখাই না, এই ছিঁড়ে ফিড়ে বেরিয়ে আসছে, এটাতে একদমই এটা করা যাবে না, কারণ পুরোটাই এরকম একটা হাড় যেটা আমি এর মধ্যে ফেলে দিলাম। আবার টং করে আওয়াজ উঠে হওয়া, মানে কী অবস্থা। যাই হোক, সেটা বড় কথা নয়, এরকমই তাহলে তোমরা পিস পাবে, সেটাই এক্সপেক্টেড। তো এখানে রয়েছে একটা এত বড় চিকেন চাপ, এরকম এইরকম বাঁড়া বাঁড়াটা কী আবার বাঁড়া, এটা আর কী বলছি, মানে এরকম একটা চিকেন চাপের ওরা এত বড় পিস, ওরা এত বড় পিস না, এটা এর থেকেও বড় পিস হয়। 90 টাকা দাম অনুযায়ী এটা আমার মনে হয় ছোটোখাটোই হয়েছে, আর একটু বড় হলেও হতে পারতো, কারণ 90 টাকা দাম নিচ্ছে বস, এরকম একটা সাইজের দিয়েছে এরকম। ওহো ঠিক আছে, রাখলাম। আর এইখানে আছে এক নৌকো ঝোল, এরকম এক নৌকো ঝোল যার উপরে একদম থক থক করে তেলটা ভাসছে, যেটা খেলে কিন্তু একদম শরীর হরে কৃষ্ণ হয়ে যাওয়ার চান্স আছে। তো আমি ভেতর থেকে আমি মগজটা নিয়ে আমি এখান থেকে ঢেলে নিচ্ছি জিনিসটা, এরকম আমি ঢেলে নিলাম পুরো বিষয়টাকে, অ্যান্ড দেন একটু মাখা চাখা করে নিচ্ছি এর সাথে, এবং একটু আলুও নিয়ে নিলাম সব জিনিসপত্র দিয়ে মেখে সুন্দর করে একটা এরকম টেক্সচার ক্রিয়েট করার পর। একবার কেন কিছু বলছে না, আর একবার নি, কারণ আমি না কোনো টেস্ট পেলাম না, কি জানি আমারও তাই মনে হচ্ছিল, আমি কোনো টেস্ট পেলাম না কেন বুঝতে পারছি না, বাট দেখছি আর একবার খেয়ে দেখি। হতে পারে একবারে অত টেস্ট হয়ে যায় না। দাদা এবার কিছু বলবেন? টু বি অনেস্ট
এই মালটাতে তো তেলের টেস্ট ছাড়া কিচ্ছু নেই, মানে না নুন না ঝাল না টক না মিষ্টি না তিতো, সেটা আমি বুঝতে পারলাম না, দুঃখিত। একটা 90 টাকা দিয়ে আমার চাপ খাচ্ছ, মানে চাপ খাচ্ছ মানে চাপ খাচ্ছ না চাপ খাচ্ছ আমি ব্যাপারটা বোঝাতে পারছি না, তো চাপটা ওই চাপের মতোই খেতে হয়েছে, এই চাপটা এই চাপের মতোই খেতে হয়েছে ব্যাপারটা। একটা 90 টাকা দিয়ে আমার চাপ খাচ্ছ মানে চাপ খাচ্ছ মানে চাপ খাচ্ছ না চাপ খাচ্ছ আমি ব্যাপারটা বোঝাতে পারছি না, তো চাপটা ওই চাপের মতোই খেতে হয়েছে, মানে এই চাপটা এই চাপের মতোই খেতে হয়েছে ব্যাপারটা। লেগ পিস কপাল করবার লেগ পিস পেয়েছি, দিই কেমন খেতে। নিজস্ব কোনো স্বাদ নেই মাংস সেদ্ধ খেতে, সেদ্ধ মাংস খাইছো তোমরা এরকম সেদ্ধ মাংস খেতে হয় সেরকম খেতে, এর মধ্যে নিজস্ব কোনো টক ঝাল নুন মিষ্টি কিচ্ছু আমি পেলাম না, তাই এটাকে এখানে রেখে দিই। যেহেতু বেশ পয়সা খরচা করে কিনতে হয়েছে না, একটু স্যালাডটাও ট্রাই করে দেখি সেরকম খেতে, স্যালাডটাকে রাখছি, একটু বিরিয়ানিটা নিই। মানে কি বলবো বা এটা কি হয়েছে, এটা মনে হচ্ছে ওরা ধনে পাতা বেটে দিয়ে দিচ্ছে, না এর মধ্যে টক না একটা লবণের একটা স্বাদ না মিষ্টি মিষ্টি কোনো কিচ্ছু টেস্ট পেলাম না, জঘন্য বিশ্বাস খাই এক কথায় বলছি আমি, জঘন্য বিশ্বাস খাইতে। এবার যদি তোমরা এখানে এসে পয়সা করে নষ্ট করতে চাও করতে পারো, বাট হ্যাঁ আমি বলবো এখানে এসে অবশ্যই ট্রাই করো, প্রত্যেক দিন রান্না সমান হয় না, হয়তো আজকের দিনটা হয়তো কোনোভাবে মিস হয়েছে, বাট তোমরা যখন আসবে হয়তো জিনিসটা ভালো পাবে, আর এরকম একটা অ্যাম্বিয়েন্স মেন কথা, তোমরা যারা প্রেম ট্রেম করো না এখানে এসে যদি মানে খাওয়ার দিকে ফোকাস ছেড়ে যদি প্রেমের দিকে ফোকাস থাকে তাহলে বলবো জায়গাটা তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি জায়গা, বাট খাওয়ার জন্য হয়তো খুব একটা নয়। আর যেহেতু এটা নৈহাটিতে এর থেকে বলো বোম্বে বিরিয়ানি মোর দ্যান বেটার, কি বলো? 100% একদমই তাই, ইভেন আমার ক্যামেরা পার্সনও বলছে 100%। ইয়েস, তো খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষ, আমি কখনোই বলি না ইয়েস, তো কারণ খাওয়া দাওয়া পর্ব টোটালটাই শেষ, বাট খাওয়া দাওয়া পরে না মানে খুব যে স্যাটিসফাইড হলাম সেটা না, কারণ এতগুলো টাকা খরচা করে যখন আমরা খাওয়া দাওয়া করছি এক্সপেকটেশন থাকে যে একটু ভালো কোয়ালিটির খাবার দাবার থাকবে, সামনে কিন্তু প্যাক খুব শুরু হয়ে গেছে আর আমরা রাস্তা ব্লক করে ভিডিও করে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের নেচার বস, আর এখান দিয়ে লোকজন সমস্ত কিছুই যাচ্ছে। মেন কথাটা হচ্ছে খাবারের কোয়ালিটি আরেকটু বেটার হলে ভালো হতো, কারণ বিরিয়ানির যে রাইসটা ছিল সেটা একটু ড্রাই টাইপ ছিল, অ্যান্ড চিকেন চাপটার লিটারালি কোনো টেস্ট ছিল না বস, কোনো টেস্ট ছিল না, লাইক অ্যাজ খানোর খাইটা ওই পানসা পানসা টাইপের খেতে ছিল, মনে হচ্ছে যেন আরাম জল জল বা কিছু একটা থকথকে জিনিস খাচ্ছি, যার কোনো স্বাদ গন্ধ মাধুর্য কোনো কিছুই ছিল না, মানে মানে একটা চিকেন চাপের মধ্যে একটা মাধুর্য থাকে, একটা গন্ধ থাকে, একটা একটা স্মেল থাকে, তার কোনোটাই ছিল না, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স যে খুব খারাপ সেটা বলবো না, কারণ অ্যাম্বিয়েন্সটা জাস্ট দুর্দান্ত লেভেলে ছিল, বাট খাবারের কোয়ালিটি নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়ে গেল আমার মনে। বাই দ্য ওয়ে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, নৈহাটি স্টেশন থেকে নামবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তার ঠিক উল্টো দিকে যে বাজারে ঢোকার রাস্তাটা সেখানে ঢুকলেই কিন্তু পেয়ে যাবে এই রাজ কেবিন, আমি তাও গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো এবং কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে এখানে এসে ভিজিট করতে পারো এবং নিজেরাও কিন্তু খাওয়া দাওয়া করতে পারো, আই হোপ তোমাদের কিন্তু খাওয়া দাওয়ার ভালো লাগবে, বাট আমার লাগেনি, হয়তো তোমাদের ভালো লাগলেও লাগতে পারে কারণ সবার টেস্ট বাট সমান নয়। তো দেখো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিও যাতে এরকম ইউনিক ইউনিক ব্লগ সবার আগে তোমরা দেখতে পাও। সো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।